বিরতির পর আবারো আপনাদের স্বাগত। রাজ্যবাসীর অনেক আশা প্রতীক্ষার পর আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরা সাবরুম পর্যন্ত চালু হয়েছিল রেল পরিষেবা। যদিও প্রথম থেকে এই রেল আশাকে কেন্দ্র করে মহকুমা এবং জেলাবাসীর মধ্যে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস দেখা গিয়েছিল, কিন্তু আস্তে আস্তে যখন রেলের যাত্রী সংখ্যা বাড়তে থাকে তখনই শুরু হয় দুর্ভোগ। তার একটাই কারণ, রেলে পর্যাপ্ত পরিমাণে বগি কম থাকার কারণে যাত্রীরা ঠিকভাবে যাতায়াত করতে পারছে না। রেলে উঠে বসার জায়গা তো দূরে থাক, দাঁড়াতেও ঠিকভাবে পারছেন না যাত্রীতে। এই কথা মাথায় রেখে রবিবার সকাল 11টা থেকে 37 শীর্ষমুখ বিধানসভা কেন্দ্রে টিপরা সিটিজেন ফেডারেশন অর্থাৎ টিপরা মতা দলের পক্ষ থেকে বিলোনিয়া রেল স্টেশনে সুপারিনটেন্ডেন্ট প্রমোদ প্রসাদ গুপ্তর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হয়, যাতে করে অতি দ্রুত আগরতলা থেকে বিলোনিয়া সহ দক্ষিণ জেলায় আসা রেলের মধ্যে কামরা বাড়ানো হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিপরা সিটিজেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি অরূপ দেব জানিয়েছেন, আগামী 7 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে রেলের রাস্তা অবরোধ করতে বাধ্য হবেন বলেও জানিয়েছেন তারা। এখন দেখার বিষয় এই বিষয়ে পদস্থ আধিকারিকরা কি ধরনের ভূমিকা গ্রহণ করে। রাজ্যবাসীর অনেক আশা প্রতীক্ষার পর আগরতলা থেকে দক্ষিণ ত্রিপুরার সাবরুম পর্যন্ত চালু হয়েছে রেল পরিষেবা। যদিও প্রথম থেকেই রেল আশাকে কেন্দ্র করে মহকুমা এবং জেলাবাসীদের মধ্যে এক প্রকার আনন্দ উচ্ছ্বাস ছিল, কিন্তু যতই যাত্রীর সংখ্যা বাড়তে থাকে ততই যেন দুর্ভোগের পরিমাণও বাড়তে থাকে এবং বগিটা কম থাকার কারণেই যে সমস্যা হচ্ছে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। তাই টিপ্রামথা দলের পক্ষ থেকে এক ডেপুটেশন দেওয়া হয়েছে রেলের পদস্থ আধিকারিকের কাছে, যাতে করে আগামী দিনে এই সমস্যার সমাধান করা হয়। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। আজকে আমরা 37 বিশ্বমুখ টিপ্রামথা টিসিএফ যানি টিপ্রা সিটিজেন ফেডারেশনের পক্ষ থেকে আমরা বিলোনিয়া রেল স্টেশন সুপারিনটেন্ডেন্টের নিকট আজকে আমরা স্মারকলিপি প্রদান করলাম। জেনারেল ম্যানেজার এনএফআর ইয়ানি নর্থ ফ্রন্টিয়ার রেল আসাম মালাইগাঁও, আমরা ওনাকে 7 দিনের সময় বেঁধে দিলাম। আমরা দেখলাম যে এই সাবরুম থেকে আগরতলা পর্যন্ত 5-6টা মাত্র বগি দিয়ে সেখানে ট্রেনটা যাচ্ছে, কিন্তু এত বেশি ভিড় হয়, সেই ভিড়ের মধ্যে মানুষের নাবিশ্বাস অবস্থা পৌঁছে গেছে, বিশেষ করে শিশু এবং বয়স্ক মানুষ। আমরা 7 দিনের মধ্যে আর যদি সেখানে অন্তত 5 থেকে 6টা বগি বাড়ানো না হয় তাহলে আমরা রেল অবরোধ করতে বাধ্য হব। আমাদের দাবির সঙ্গে মাননীয় রেল সুপারিনটেন্ডেন্ট মহাশয় সহমত পোষণ করেছেন এবং উনি আজকেই আমাদের বক্তব্য জেনারেল ম্যানেজার মালাইগাঁওয়ের নিকট পৌঁছে দেবেন। এবং আমরা এটাও বলে দিয়েছি, আমরা পরিষ্কার স্পষ্ট ভাষায় বলে দিয়েছি, টিপ্রামথা দলের পক্ষ থেকে 37 ইস্যুমুখ কেন্দ্রে সেখানে রেল অবরোধ করা হবে যদি আমাদের দাবি পূরণ না করা হয়, কারণ আমাদের দাবি ন্যায্য দাবি। আজকের এই 41-40 ডিগ্রি তাপমাত্রায় বয়স্ক মানুষ সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে, শিক্ষক কর্মচারীরা সেখানে হাঁপিয়ে পড়ছে, অফিস করতে পারছে না, বাচ্চারা সেখানের মধ্যে অসুস্থ হয়ে পড়ছে। এই দাবিটা যেন সবাই আমাদের এই দাবিটা জনস্বার্থে আমাদের এই দাবিটাকে যেন স্টেশন মাস্টারের মারফতে আমরা জেনারেল ম্যানেজার কাছে পাঠালাম এবং আমরা সঙ্গে সঙ্গে এইটাও সতর্কবাণী করলাম, 7 দিনের মধ্যে আমাদের এই ডিমান্ড পূরণ করতে হবে টিপ্রামথা দলের, না হলে আমরা রেলরোক করব। 7 দিন পরে যদি আমাদের 7 দিনের মধ্যে আমাদের ডিমান্ড পূরণ। আপনারা শুনলেন টিপ্রামথা দলের যিনি প্রতিনিধি রয়েছেন কি বলেছেন এই বিষয়টাকে কেন্দ্র করে। 7 দিন সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে রেলের কর্তৃপক্ষকে এবং তার পাশাপাশি 7 দিনের মধ্যে যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আগামী দিনে রেলের পথ অবরোধ করতে বাধ্য হবেন তারা, এমনটাই বলেছেন। এখন দেখার বিষয় রেল কর্তৃপক্ষ এই বিষয়ে কতটা নজর দেয়। সময়সূচি বিজ্ঞাপন বিরতি রয়েছে, অন্যান্য সংবাদ সঙ্গে থাকবেন।